কবরের সামনে গিয়ে সূরা কালাম পড়ার অনুমতি আছে কি? না, সূরা কালাম পড়ার অনুমতি নেই। তবে কবরের সামনে গিয়ে যদি সফর না, এমনি আপনার কবরের সামনে গিয়ে কবর কেন যাবেন এটা জানা দরকার। কবরে যাবেন তিন কারণে। হাদিসে আসছে কবরে যাবেন তুজাক কিরকমুল আখরা, তুজা হেদু ফি দুনিয়া। দুইটা, একটা হচ্ছে কি আখরাতে স্মরণ করিয়ে দেবে, একটা হচ্ছে দুনিয়া বিমুখ করবে। কারণ আপনি মনে হবে যে আমি কত আস্ফালন করেছি, এই লোকটা কত বিল্ডিং বানাইছে, ঠিক না? অথচ কবরে চলে গেছে। জহুরুল ইসলাম নাম দিলাম, গুণ হবে না আশা করি ইনশাআল্লাহ। মানে এটা কোনো গিবত কিছু না, মানে মরে গেছে তো, ঠিক না? মরে গেছে বলবেন যে এই মানুষ কত কিছু রেখে গেছে, সে মরে গেছে, কিছু নিয়ে যেতে পারে নাই। আপনার মনে হবে যে দুনিয়া কী করবো আমি এত কিছু দিয়ে, আখরা তোমার কাজ করে চিন্তা হবে, ঠিক না? এটাই রসুল আসলাম বলেছেন, পাই না তুজাক কে রকমুল আখরা ও তুজা হেদু ফি দুনিয়া। আবার হাতে আবার হাতে বলছেন রসুল দোয়া করেছেন, তিনটে কারণ তৈলে। একটা হচ্ছে কবর বাসীর জন্য দোয়া, আরেকটা হচ্ছে কি কবরবাসীর জন্য দোয়া, একটা হচ্ছে আখিরাতের কথা স্মরণ করা, দুনিয়া বিমুখ হওয়া। এই তিনটে হচ্ছে উপকারিতা। এর বাইরে অন্য যাই করবেন সেটাই হচ্ছে ওলা তাকুলু হুজরান, এগুলো অতিরিক্ত কথা, বাজে কথা, এগুলি বাদ দিতে হবে। ওখানে যাইয়া কোরআন শরীফের জায়গা নয়। ওখানে যে হ্যাঁ আপনি ওই আসসালাম সালামটা দিবেন, এটা শিখিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ কি বলুন, আসসালামু আলাইকুম, ইয়াহাল আল কুবুর আছে, ইয়াহাল কুবুর নাই, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাখিরিন। এটা হচ্ছে দোয়া। কেউ কেউ বড়ো করে লেখে রাখে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ওইটা কই পাইছে আমি চিন্তা করতেছি, এটা তো নাই আসলে। দোয়া করার সর্বোত্তম উপায়, নিয়ম, আমল, সময় কী?